কন্টিনিউ এক্সটারনাল ছাত্র তাদের নাকি পরীক্ষা হবে এটা কোন ধরনের আইন কোন ধরনের ভাষা আমরা চাই অবিলম্বে পরীক্ষা বাতিল করুন না হলে আগামী দিনে ছাত্রদের সাথে হাজার হাজার ছাত্র এখানে জমায়েত করব রাজপথে মিছিল দেখবে মিছিল এই শুরু হলো এই শুরু হলো আগামী দিনে দেখবেন ধন্যবাদ সবাই শান্তিপূর্ণ প্রতিবাদ করছি আমি বিশেষ কয়েকজনকে ডেকেছিলাম আমি আজকে নিজে গর্বিত যে এত এত ছাত্র আজকে এই রাজ্যের মধ্যে করতে পেরেছি আমি সকলকে ধন্যবাদ জানাই প্রথমত ছাত্রদের অনেকে অনেক কিছু বলেছিল রাজ্যের মধ্যে সম্রাট তাকে গুন্ডা বাহিনী আমি গুন্ডা করতে আসিনি ছাত্রদের জন্য লড়াই করতে ছাত্রদের জন্য লড়াই করব রক্ত দিয়ে হলো ছাত্রদের জন্য প্রতিবাদ প্রতিবাদ করব আজকে আমাদের মূলত ডিমান্ড ছিল আমরা কি বলেছি কন্টিনিউ স্টুডেন্ট এক্সটারনাল এক্সটারনাল কন্টিনিউ যারা স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা বাতিল করতে হবে প্রথম থেকে আমি বলেছিলাম যে পরীক্ষা বাতিল করুন সারা ভারতবর্ষে পরীক্ষা বাতিল হচ্ছে সারা ভারতবর্ষে পরীক্ষা বাতিল হচ্ছে এখানে কেন আমাদের কথা হলো এখানে কেন পরীক্ষা বাতিল হয় না রেগুলার ছাত্রদেরকে শুধু পরীক্ষা থেকে মুক্তি দেওয়া হয়েছে যারা কন্টিনিউ যারা ছাত্র আছে তাদের কেন তাদের তারা কেন পরীক্ষায় বসবে আমরা চাই এই পরীক্ষা অবিলম্বে বাতিল করুন না হলে কিন্তু রাজ্যে বৃহৎ আন্দোলন আরো গড়ে তুলব এখানে কিছু দেখেননি এখানে কিছু নয় হাজার হাজার ছাত্র মিলে রাজপথ কাঁপাবে কাঁপাবে কিনা লড়াই করবে কিনা সবাই করবে তো আন্দোলন করবে তো পুলিশকে ভয় চলে এনএসওয়াইয়ের নেতৃত্বে সম্রাট রায়ের নেতৃত্বে ছাত্রদের বৃহত্তর স্বার্থে আজকে এখানে রবীন্দ্র ভবনের সামনে ধর্নায় বসেছে এবং আমরা খবর পেয়ে এসেছি এবং তাদের দাবিটা ন্যায্য দাবি সরকারকে বিবেচনা করার দরকার যারা রেগুলার স্টুডেন্টদের যদি বিনা পরীক্ষায় প্রমোশন দেয় যারা প্রাইভেট দিচ্ছে তাদের তো প্রমোশন দেওয়া উচিত আমি বিশ্বাস করি রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী আন্তরিকতার সহিত এটা বিবেচনা করবে আর এই কোভিড পরিস্থিতি সকলের কাছে সমানভাবে আতঙ্কের বিষয়ে দাঁড়িয়েছে তা আমি বিশ্বাস করি রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই বিষয়ে বিবেচনা করবে কারণ সারা রাজ্যে একই দাবি আজকে ছাত্রদের এই বৃষ্টি বাদলের সময়ও প্রশাসন থেকে অনেক অবরোধ করা সত্ত্বেও অনেক ছেলে মেয়ে এসছে এবং মফস্বল থেকে আসতে পারেনি সারা রাজ্যে ছাত্রছাত্রী একই দাবি যারা রেগুলার স্টুডেন্টের ক্ষেত্রে যা সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটা যারা প্রাইভেট দিচ্ছে এক্সটার্নাল তাদেরকে দিতে হবে এটা যুক্তিসঙ্গত দাবি আমি এটাকে পূর্ণ সমর্থন করি এবং আমি আবার আহ্বান রাখব রাজ্য সরকারকে এটা একটা সম্পত্তি নিয়ে বিবেচনা করার জন্য।